প্রথমেই আপনাকে এই ওয়েবসাইটটাই চলে আসতে হবে এই ওয়েবসাইটটা একটি সরকারি ওয়েবসাইট দেখুন প্রথমে হ্যালো ভিউয়ার্স সকলে কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন এবং সুস্থ আছেন তো গাইজ আজকের ভিডিওটা একটু অন্যরকম তো চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখে ফুল ইনফরমেশনটি কালেক্ট করে নিয়ে যাবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের এই ভিডিওটি আজকের ভিডিওটি মূলত দুয়ারে সরকার ক্যাম্প নিয়ে তো প্রথমেই বলে রাখি দুয়ারে সরকার ক্যাম্পটা কি দুয়ারে সরকার ক্যাম্পটা হলো আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর তৈরি একটি প্রজেক্ট যেখানে আপনি কিছু ধরনের সরকারি সুবিধা একবারে একই দিনে পেয়ে যাবেন এবার আসা যাক কি কী সুবিধা এখান থেকে আপনারা পেতে পারেন যেমন প্রথমেই রয়েছে লক্ষ্মী ভাণ্ডার তো লক্ষ্মী ভান্ডার নিয়ে কোনো ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন এছাড়াও রয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা রয়েছে কন্যাশ্রী খাদ্যসাথী রূপশ্রী ঐক্যশ্রী কৃষক বন্ধু বার্ধক্য ভাতা বিধবা ভাতা একশো দিনের কাজের সুবিধা জয় জোহর জাতিগত শংসাপত্র তপশিলি বন্ধু এগুলি ছাড়াও আরও বিভিন্ন রকমের সরকারি সুবিধা এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে আপনারা পেয়ে যাবেন এবার আসা যাক দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে কি কি করতে হয় বা কিভাবে এই প্রকল্পগুলির সুবিধা পাবেন প্রথমেই আপনাকে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে যেটা করতে হবে সেটা হলো অনলাইন রেজিস্ট্রেশনের জন্য লাইনে দাঁড়াতে হবে তো অনলাইন রেজিস্ট্রেশনটা কিভাবে করবেন সেটা নিয়েই আজকের এই ভিডিওটি অনলাইন রেজিস্ট্রেশন করতে গেলে আপনাকে সাথে নিয়ে যেতে হবে অরিজিনাল আধার কার্ড এটা যেখানে যেমন চায় এছাড়াও একটি অ্যাক্টিভ মোবাইল ফোন নাম্বার এবং কোন প্রকল্পের সুবিধা পেতে চাইছেন সেই প্রকল্পের সঠিক নাম দিয়ে অফিসাররা এই সরকারি ওয়েবসাইটে সাবমিট করার পর একটা ইউনিক রেজিস্টার্ড আইডি এটাই হল অনলাইন রেজিস্ট্রেশন নাম্বার বা ইউনিক আইডিটা আপনি আপনার ফর্মের উপরে লিখে রাখতে পারেন বা লিখে দিতে পারেন আসা যাক কিভাবে অনলাইন রেজিস্ট্রেশনটা হয় অনলাইন রেজিস্ট্রেশনটা করার জন্য প্রথমেই আপনাকে এই ওয়েবসাইটটাই চলে আসতে হবে এই ওয়েবসাইটটা একটি সরকারি ওয়েবসাইট দেখুন প্রথমেই দেখাচ্ছে আপনাদের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং সিক্রেট কোড এই রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা এবং সিক্রেট কোডটা সাধারণ মানুষদের জন্য নয় এই রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি থাকে একমাত্র বিডিও অফিসে কর্মরত অফিসাররা এবং গ্রাম পঞ্চায়েতে কর্মরত অফিসাররা তাদের কাছেই থাকে বা তাদের মোবাইল নাম্বারই রেজিস্টার হলে তারাই একমাত্র করতে পারবেন অনলাইন এই রেজিস্ট্রেশনটি সাধারণ মানুষ করতে পারবেন এবার রেজিস্টার মোবাইল দিয়ে লগ করার পর যেভাবে ফিল আপটা হয় সেটা আপনাদের ঘরে দেখাচ্ছি দেখুন স্ক্রিনে তো প্রথমেই মোবাইল নাম্বারটি দিলাম দেওয়ার পর মোবাইল নাম্বারটি দেওয়া হলো মোবাইল নাম্বারটি দেওয়ার পর দেখুন সম্পূর্ণ নামটা এবং ঠিকঠাক নাম যেটা আধার কার্ডে দেওয়া আছে সেই নামটি তারপরে আধার নাম্বার দিলেও হয় অনেক সময় এবার না দিলেও হয় আধার নাম্বারটা দেওয়াটা দরকার এখানে আধার নাম্বারটা দেওয়া হলো না যেহেতু টাইম অনেক শর্ট তারপরে চলে গেল সোজা সাবমিটে সাবমিট করে দেওয়ার পর দেখুন একটা ইউনিক রেজিস্টার্ড আইডি এটাই হলো অনলাইন রেজিস্ট্রেশন নাম্বার অতএব আপনাকে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েই অনলাইন রেজিস্ট্রেশনটা করাতে হবে এবার অনলাইন রেজিস্ট্রেশন করানোর পর যখন আপনি ইউনিক রেজিস্টার্ড আইডিটা পেয়ে যাচ্ছেন পেয়ে যাওয়ার পর ইউনিক রেজিস্টার্ড আইডিটা আপনি আপনার ফর্মের উপরে লিখে দিলেন লিখে দেওয়ার পর যেখানে এই ফর্মগুলো এবার সাবমিট হচ্ছে যে প্রকল্পের জন্য আপনি আবেদন করেছেন সেই প্রকল্পের লাইনে গিয়ে আপনাকে আবার দাঁড়াতে হবে লাইনে দাঁড়ানোর পর যখন আপনার সময় আসবে তখন যে সরকারি অফিসাররা থাকবে তারা আপনার কাছ থেকে ফর্মটি নিয়ে নেবে নিয়ে নেওয়ার পর সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক আছে কিনা সেটা আগে চেক করবে চেক করার পর ফর্মটা ফিল হয়েছে কিনা না ঠিকঠাক সেটা চেক করবে চেক করার পর সরকারি অফিসাররা সেটি আপনার কাছ থেকে জমা নিয়ে নেবে জমা নিয়ে নেওয়ার পর আপনাকে একটি ষোলো সংখ্যা বা দশ সংখ্যার বারকোড লাগানো একটি রিসিভ কপি আপনাকে ফেরত দেবে সেই রিসিভ কপিটা ফেরত পাওয়ার পর আপনি যে বারকোড নাম্বারটা আছে ওটা দিয়ে পরবর্তীতে আপনি আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা অনলাইনে চেক করতে পারবেন মানে আপনি জানতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশানটি কোন পর্যায়ে রয়েছে বা সাকসেসফুল হয়ে গেছে কি না ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখার জন্য তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন এবং এরকম আরও অনেক অনেক ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সেফ থাকবেন